say an accident, eh? জ্যাঠাই মাম মোদের পায়ের কাছে পড়ে আছে, সব কিছু আমার, সব আমার। আমি তো ভাব না, এখনো বাকি আছে বিদ্যুৎ। এখন তো তুই চলো না আমার। খুন করতে চাইছিল, খুন করেছে। বলো কে খুন করেছে, বলো না, এখন বলো না কে খুন করেছে, বলো না ভাই ভাই কে খুন করেছে। আমি এবারে ভালো হয়ে যাবো না? আরে এবারে যদি ওই আমি আমি আগে কত গুন্ডাতে মেরেছি, আমার গায়ে কিরকম শক্তি ছিল, কত অন্যায়ের বিরুদ্ধে তুমি লড়াই করছো সেকে আমি ভুলে গেছি, সেকে আমি ভুলে গেছি তো দেখো সেকে আমি না আমি না আবার ভালো হয়ে যাবো। আবার যদি ওকে মারতে আসে না আমি কি করবো জানো তো? আমি ওরা থেকে ওই ওরা থেকে চাবুকটা গেলে নিয়ে না ওকে মারবো, ওকে মারবো। অ্যাক্সিডেন্টের আগে আমার যদি কিছু হতো আমি অনেক শান্তি পেতাম, কিন্তু কি যে হলো আমি জানি না, আমি জানি না, বিশ্বাস করি না, আমি জানি না, আমি সহ্য করতে পারছি না। আমি জানি না শেষেন্দু কেন সেদিন আমাকে ওরকম করে অপমান করলো, আমি সব জানি। কি জানো বাবা করছো, আমি যাবো ট্রাম্বাসে ঝুঁকে ঝুঁকে আমাকে যেতে হবে অফিস, অফিসের কি করেছে আমি জানি না। তোমার ওই ভাগনা ওই কানা মেয়েটার সঙ্গে দিন রাত্রি গুজুর গুজুর পুষুর পুষুর করছে, নইলে তার কেন তো আমার ঘা লাগে। শোনো তোমার একটা কথা বলি, তুমি শীর্ষেন্দু সম্বন্ধে কোনো রকমের নোংরাউতি করবে না, সে আমাকে ভালোবাসে তাই এ বাড়িতে আসে, নইলে তুমি যেরকম দজ্জাল মেয়ে ছেলে তোমার বাড়িতে কোনো আত্মীয় স্বজন মুখ দর্শন করতে আসবে না, বুঝলে? তুমি দজ্জাল মেয়ে ছেলে, অনেক পাপ করে তো বাপ মাকে খেয়েছো, এবার আমাদের সংসারে আগুন লাগাতে এসেছো। সত্যি পাপ করেছি, নইলে
নালে নিজের চোখের মাথাটা খেতে যাব কেন? ওর মুখে মুখে কত কান্না হচ্ছে। ওটাকে তো নাকি কান্না যাচ্ছি কাকা বাবু, সকলকে ছেড়ে চলে যাব, আর ফিরে আসবো। আপনার জন্যই অপেক্ষা করছিলাম। আপনার কথা মতো বিদ্যুৎকে ইঞ্জেকশন দিয়ে দিয়েছি। আমার পাওনা টাকা? এতে আপনার পাওনা টাকা আর বকশিস দুটোই আছে। শুনুন, বিদ্যুৎকে আর ইঞ্জেকশন দেওয়ার দরকার নেই। কিন্তু আপনি যে বলেছিলেন ইঞ্জেকশন দিয়ে স্লো পয়জন করে বিদ্যুৎকে আস্তে আস্তে সরিয়ে দিতে। হ্যাঁ বলেছিলাম, কারণ তখন জ্যাঠাইমা আর অরুণ বেঁচে ছিল। কিন্তু আজ আর সে বাধা নেই, তাই বিদ্যুৎকে নিয়ে আমি এখান থেকে চলে যাচ্ছি। ফিরে আসবো আমি একা। কিন্তু বিদ্যুতের লাশ যদি কোনোদিন শনাক্ত হয় তখন? খুব সহজ উপায়, পাগলরা তো বাড়ি থেকে পালিয়ে গিয়ে আত্মহত্যা করে নাকি, এক্ষেত্রেও তাই। কিন্তু ভোলাকে তো জানবে যে আমি ওকে বাইরে নিয়ে গেছি। তার ব্যবস্থাও করেছে, ভোলাকে আমি কিছুদিনের জন্য দেশে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, আরেকটা কথা, আবার অবর্তমানে যদি কেউ আমার খোঁজ করে, আপনি বলবেন ডাক্তারের নির্দেশ, ডাকা হবে না। Thank you.